গরম, অনেক গরম তো কি করা যাবে? এরপরে বাধ্যতামূলক কোলাবান আছে সংসারে নিয়ে, সবাই আশা থাকে যে বাইরে এসে কিছু করতেই, না করলে উপায় নেই। চৈত্রের শেষের দিক থেকেই প্রচণ্ড খরতাপে পড়তে শুরু করেছিল দেশ। বৈশাখের শুরুতেও রয়ে গিয়েছে সেই গরমের রেশ। এসেছে নতুন বছর, কিন্তু রয়ে গিয়েছে প্রচণ্ড গরমের দাবদাহ। ইসধারা রাজধানীতে হয়তো দেখা যায় না ফেটে যাওয়া চৌচির মাঠ কিংবা ক্লান্ত কৃষকের বিশ্রাম নেওয়া, কিন্তু গরমের তীব্রতা যে কতটা তা ঠিকই ফুটে উঠছে সাধারণ মানুষের চোখে মুখে। আমি কাজ করি, ইভেন্টের কাজ করি পার্টি সেন্টারে, যদিও কাজে ধারে বেরোছি, এখন গরম কিছু করার নাই, কাজ করতেই হবে। আমরা তো আসলে লেবারি কাম করি, বিশেষ করে আমরা তো বাইরে কাম কাজ করি, আমরা তো ওই গরমের মধ্যে কষ্ট হয়ে যায়, তারপরে করম কি কোন, মানে বউ বাচ্চার লেগে সংসারের লেগে কাম তো করতেই হইব, করতেই হয় স্বাভাবিক। এটা রাজধানী সহ সারাদেশে প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। সকালে সূর্য ওঠার পরে তাপমাত্রা বাড়তে থাকে, বেলা বাড়ার সাথে সাথে যেন আগুনের ফুলকি ছড়ায় চারদিকে। বিশেষ করে দুপুরের পর আগুন ছড়া রোদের তেজে বাইরে বের হওয়া হয়ে যায় মুশকিল। খেটে খাওয়া মানুষদের জন্য এই গরমের কষ্ট হয়ে যায় বহুগুণ। অনেক গরম, কি করণ যাবে, গরমের অবস্থা কঠিন খারাপ, রোজি রোজগার কম, কামাই রুজিও নাই, কি করণ যাবে, এরপরেও রাস্তায় থাকতে হয়, এই লোক কি কম আর, আমরা গরিব মানুষ, করণ তো লাগবোই, আমরা তো কর্মচারা কোনো উপায় নেই। প্রচুর গরম লাগতেছে, সহ্য করা যায় না, অনেক কষ্ট হয়, তারপরেও কাজ করা লাগে আমাদের কারণে। গরমে অতিষ্ঠ রাজধানীবাসী ঝুঁকছেন বিভিন্ন শরবতের দোকানে। 20 টাকা মূল্যের লেবু কিংবা শরবতের দোকানে মানুষের সমাগম বেশি। বৈশাখের এই খা খা রোদ্দুরে অনেকেই চাচ্ছেন এক গ্লাস শরবতে তৃপ্তির ঢেকুর তুলতে। খেতে খাওয়া মানুষ যারা গরিব আছে, অসহায় রাস্তা আছে, তাদের খুবই কষ্ট হইতেছে, ঠান্ডা পানির মাধ্যমে তাদের মোটামুটি একটু তৃপ্তি আসতেছে লেবুর পানি খাইয়া। তো কষ্ট হইতেছে বর্তমানে, যে তাপমাত্রা, এই তাপমাত্রা টিকে আরো খুব কষ্ট, যারা বর্তমানে রোজা রাখতেছে আর বিশেষ করে তাদের আরো কষ্ট হইতেছে, যারা পরিশ্রম করতেছে তাদের তো কষ্ট, রোজা রাখা খুবই টাপ। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। আদনান দেলোয়ার, চ্যানেল আই অনলাইন।